টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা করবো চাইনাবট গাছের গুটি কলম সম্পর্কে এবং আজকে করে দেখাবো যে আমরা কিভাবে খুব সহজে একটি চাইনাবট গাছের গুটি কলম করে বনসাই তৈরি করার জন্য আরেকটি সুন্দর চাইনাবট গাছ পেতে পারি এবং চাইনাবট গাছের গুটি কলম সম্পর্কে কিছু নতুন নতুন টিপ শেয়ার করব তবে চলুন দেরি না করে এবার শুরু করা যাক বট গাছের গোটি কলম করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে একটি সুন্দর ডাল নির্বাচন করতে হবে যে ডালটি সতেজ এবং সবুজ থাকবে তারপর সেই ডালের ওপরের অংশটা বা বাকলটা একটি সুন্দর চাকু দিয়ে ছিলে নিতে হবে আপনারা দেখুন আমি কিভাবে ছিলছি এইভাবে ছিলে নিতে হবে এই সুন্দরভাবে আমরা ওপরের অংশটা ছিলে নিব এবার আমরা চাকুটি দিয়ে ওপরের ছালগুলো কিছুটা ভালোভাবে ঘষে নেব যাতে নতুন শিকড় বা রুটস আসতে কোনো সমস্যা না হয় চিলা হয়ে গেলে কিছুক্ষণ পর আমরা রুটিং হরমোন ভালোভাবে সেই ছিলা অংশে লাগিয়ে নিব আপনারা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি রুটিন হরমোন গোড়ার দিকে আমাদেরকে সুন্দরভাবে লাগাতে হবে সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে রুটিন হরমোন লাগা হয়ে গেলে সেটি শুকিয়ে যাওয়ার পর আমরা গোবর মিশ্রিত মাটি বা হাফ গোবর হাফ মাটি দিয়ে সেইখানে ভালোভাবে লাগিয়ে দিব। আপনারা দেখুন আমি কিভাবে মাটিটি লাগাচ্ছি মাটিটি লাগানোর সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যাতে ভিতরে কোনো মতেই ফাঁকা থেকে না যায় সেই জন্য সুন্দরভাবে দেবে দেবে আমাদেরকে মাটিটি লাগিয়ে রাখতে হবে মাটি লাগানোর পরে ফাটা অংশ যাতে না দেখা যায় সেই জন্য জল দিয়ে সেখানে জলের প্রলেপ দিয়ে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে তাহলে শিকড় আসতে কোনো সমস্যা হবে না এবং খুব সুন্দর এবং অনেক শিকড় পাওয়া যাবে তাই আমরা জল দিয়ে ভালোভাবে সেটিকে প্রলেপ করে দিচ্ছি ভালোভাবে প্রলেপ দেওয়া হয়ে গেলে আমরা পলিথিন দিয়ে সুন্দরভাবে সেই মাটিটিকে বেঁধে দেব বেঁধে দেওয়ার সময় অবশ্যই আমাদেরকে মাথায় রাখতে হবে কোনো মতেই যাতে সেই মাটির মধ্যে বাতাস প্রবেশ করতে না পারে বাতাস কোনো মতে প্রবেশ করলে কিন্তু রুটস বা শিকড় আসবে না তাই আমাদেরকে খুব ভালোভাবে বাঁধতে হবে এবং সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে নিচের অংশটা সুন্দরভাবে বাঁধা হয়ে গেলে আমরা ওপরের অংশটাও ভালোভাবে বেঁধে নিব। আপনারা দেখুন আমি কিভাবে বাঁধছি বাঁধা হয়ে গেলে আমাদেরকে অন্তত কুড়ি দিন অপেক্ষা করতে হবে কুড়ি দিন পর আমরা দেখছি গাছটিতে শিকড় চলে এসেছে কাটার সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে শিকড়টি যাতে হালকা বাদামি কালারের হয় তখন আমাদেরকে কলমটি গাছ থেকে কাটতে হবে তাই সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কুড়ি দিনের মধ্যেই কিন্তু বট গাছের রুট চলে আসে এবং বাদামি কালারের আকার ধারণ করে আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন আমার গাছটির গটি কলমের এখন কুড়ি দিন হয়ে গেছে এবং শিকড়গুলোও বাদামি কালারের হয়ে গেছে আমরা এখন এটিকে একটি সুন্দর এবং ধারালো কাটার দিয়ে এখান থেকে কেটে নিব তো চলুন এবার কেটে নেওয়া যাক কাটা হয়ে গেলে আমরা এবার এটিকে খুলব দেখব কি পরিমাণে শিকড় এসছে চলুন এবার খুলে দেখে নেওয়া যাক এবং নেক্সট ভিডিওতে আলোচনা করব এই গুটি কলম আমরা কিভাবে লাগাবো এবং কিভাবে মাটি তৈরি করবো তো নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন খোলার সময় আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে হুটি কলমের মাটি যাতে কোনোভাবেই ভেঙে না যায় তাহলে কিন্তু গাছটি হবে না বা মারা যেতে পারে তাই সেই দিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আপনারা দেখুন কী পরিমাণে গাছটিতে এখন শিকড় এসছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে আরও নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে সবশেষে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ